সুরায় কলমের চতুর্থ নম্বর আয়াত আল্লাহ রবুল আলমিন আফনার আমার নবী রহমাতুল্লিল আলমিন নবীজির আখলাগ বর্ণনা করতেছেন যে আল্লাহ রব্বুল আলমিন নবীকে উত্তম চরিত্র দিয়া উত্তম আখলাগ দিয়া এই দুনিয়ার মধ্যে পাঠাইছে তো আমরা নবীজির আখলাক সম্বন্ধে আলোচনা করব যে আল্লাহ নবীকে কেমন উচ্চ মর্যাদার অধিকারী করে উত্তম আদর্শ দিয়া মানুষের জন্য রহমত করে দুনিয়ার মধ্যে পাঠাইছে আল্লাহ রব্বুল আলমী যুগে যুগে অসংখ্য নবী আসুল দুনিয়ার মধ্যে পাঠাইছে সর্বশেষ আফনার আমি আফনার আমার নামী রসুল্লামকে এই দুনিয়ার এমন একটা সময়ের মধ্যে যে সময় ছিল জাহিলিয়তের যুগ বর্বরতার যুগ মানুষ ইসলাম কি দিন কি বুস্তনা না আল্লাহর পরিচয় মানুষের ছিল না রসুলের পরিচয় মানুষের মধ্যে ছিল না আল্লাহ রব্দুল আলমিন এমন এক সময় তার প্রিয় হাবিবকে বিশ্বের মানুষের জন্য পৃথিবীর মানুষের জন্য হেদায়তের জড়িয়া করে মুক্তির দুধ হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন বলেন সুবাহান আল্লাহ তো নবীজি দুনিয়ার মধ্যে আসলেন মানুষদেরকে

গ্রহণ তো করেই না উল্টা নবীজিকে নির্যাতন করতেন নিপীড়ন করতেন কষ্ট দিতেন পর্যায়ে আল্লাহ আলামিন নবীকে হিজরতের জন্য আদেশ করলেন যে বন্ধু আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবে তো আল্লাহ রব্বুল বন্ধুকে জানিয়ে দিলেন হিজরত করার জন্য নবীজি রাত্রে আজকে রাত্রে হিজরত করবেন মক্কার সমস্ত কাফেরেরা তরবার নিয়ে গেরাউ করলেন নবীর গড় নবীকে হত্যা করার জন্য বলেন নাউজ বিল্লা নবীজি আপন বিছানার মধ্যে হজরত আলী রবি আল্লাহ তালানহুকে সহায়া দিলেন এবার নবীজি চলে গেলেন কাফেরদেরকে অতিক্রম করে সুজা আবু বক্করের বাড়িতে কিতাবের মধ্যে আল্লাহর নবী কাফেরদের চোখ ফাঁকি দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে সোজা আবু বক্করের বাড়িতে চলে গেলেন আবু দরজার মধ্যে নবীজি যখন আওয়াজ দিলেন আবু বক্কর লাভবাই কি আর সুল আল্লাহ বলে সঙ্গে সঙ্গে দরজা খুলে দিছেন আল্লাহর নবী আছ্জাজ্জাহ হয়ে গেছে আবু বকর আমি রাস্তা দিয়ে আসতে আসতে বেবেছিলাম রাতর গভীর হয়েছে রাতর গভীর হলে মানুষের ঘুম গোভীর হয়ে যায় ঘুমে মগ্ন থাকে আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে ভাবছিলাম এত গভীর রাত্রে আবু বক্কর আবু বক্কর দরজা হযরত আবু বক্কর বলে গে আয় আয়াস থেকে ছয় মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন আবু বকর তুমি হইবা আমার হিজরতের সঙ্গী বকর বলেন আজকে ছয় মাসা যায় আমি আবু বকর বিছানায় পেট লাগাই না বলেন সোভা কেমন নবীর আসে সেই ছয় মাস আগে বলেছিলেন তুমি হইবা আমার হিজরতের সঙ্গী আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দিন থেকে আজকে ছয় মাস হয়ে যায় আমি আবু বকর দরজার মধ্যে কান্টা পাইতারা ঘি কখন জানি রে আলামিন আবু বক্রের দরজার মধ্যে যায় দরজার মধ্যে যদি হাজির হয়ে যায় নবী যদি আমাকে ডাক দেয় আমি যদি সঙ্গে সঙ্গে দরজা খুলতে না পারি আমার জন্য বেবি হয়ে যাবে

কিন্তু আবু বকর বলে খোদার কসম ওই দিন থেকে 6 মাস পর্যন্ত আমি বিছানায় পিট লাগাই না আর কাঁটা দরজার সঙ্গে লাগায়া রাখি কখন দিনের নবী আমি আবু বকরের দরজার মধ্যে হাজির হয়ে যাই আল্লাহর নবীকে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ বকরের কাফেররা আপনি যদি উটের পিঠে চড়ে যান আবু জাহেলে তো জ্ঞানী মানুষ সে উটের পায়ের ছাপ দেখে বুঝা ফেলবে মুহাম্মদুর রাসূলুল্লাহই পথের মধ্যে গেছে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আবিব আল্লাহ আপনি আমার কাদের মধ্যে উঠেন আমি কাদের মধ্যে নিয়ে আপনাকে হেঁটে যাব আল্লাহর নবী আবু বকরের কাদের মধ্যে উঠলেন আবু বকর পুরাটা পাও জমিনের মধ্যে বিছায় না আবু জাহেল পায়ের সাপ দেখা বুঝা ফেলবে মোহাম্মদ রসুল্লাহ পথের মধ্যে গেছে বাইরে আমার বন্ধুরা আমার লম্বা ঘটনা গুহার মধ্যে চলে গেলেন গুহার মধ্যে সাপের কিছু গর্ত ছিল আবু বকর পাথর দিয়া কাপড়ের টুকরা দিয়া গর্ত বন্ধ করে দিয়েছে একটা গর্ত ছিল রে আবু বকর গর্তের মুখের মধ্যে পা দিয়া গর্তের মুখটা বন্ধ করে দিছে নবীজি আবু বকরের উরু মুবারকের মধ্যে শুয়া আরাম করতেছে ঘুমাইতেছে কিতাবের মধ্যে লাগে এই সাতটা সংবাদ পাইছে রে দিনের নবী এই গুহার মধ্যে আশ্রয় নিবে বলেন সুবহানাল্লাহ একটা সা সে নবীর সিনসে নবীর দিদারের জন্য সে ওই গর্তের মধ্যে আয়শা আগেই বসতো এবার

কিতাবের মধ্যে লেখি আবু বাকরের শরীরটা সবুজ হয়ে গেছে আবু বকর আওয়াজ করে না চোখ থেকে পানি টপ টপ করে পড়তেছে যখন رحمتুল লিল আলামিন দিনের নবীর গায়ে পানি গрая পড়লেন আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল ডাক দিল আবু বকর কি হয়েছে তোমার চোখে পানি নবীজি দেখে আবু বকরের সমস্ত শরীরটা সবুজ হয়ে গেছে রে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আবু বকর কি হয়েছে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ এই সাপে এই গর্তের মধ্যে সাপ ছিল আমি পা দিয়ে গর্তের মুখ বন্ধ করে দিয়েছি সাপ আমাকে আঘাত করছে নবীজির সঙ্গে সঙ্গে থুথু মুবারক লাগায়া দিলেন কিতাবের মধ্যে লেগে রে নবীজির থুতু মুবারক লাগাইতে দেরি হয় আবু বকর সুস্থ হইতে দেরি হয় না বলেন সুবাহান আরে নুরে রে নবী শুয়াসন সোনার মদিনা ওরে জারু সিলাই হইলি সাৰু চিলাই ফাইদা কেন ছিজিনি না নূরে রে নবি শুই আয়াসন সোনা রে মোদিনা বলেন নুর রে নবি শুইয়ায়া সেন সোনা রে মোদিনা শিলে ফনুর হইতে হাবিবে করিলেন স্ত্রী যিনি সবই জিন ইনসান নুরের নবী রিপোসনা নুর রবি সুইয়ায়াসন সোনার মদিনা বলেন নুরের নবি সুইয়ায়াসন সোনার মদিনা না মদীন নুরের নবি সুই আয়াসন সোনার মদিনা বলেন বার হাবার ভাইরা আমার বন্ধুরা আমার সময় অল্প সংক্ষিপ্ত সময় কথা বলা যায় না তারপর নিয়ম অনুসারে দু একটা কথা এবার রহমাতুল মদিনায় চলে গেলেন মনিদার মানুষগুলি নবীকে বুকের মধ্যে জড়াইয়া নিলেন আফন করে নিলেন নবীজি মদিনায় দিলেন দাওয়াত দিলেন মুসলমানের সংখ্যা যখন বৃদ্ধি পেল এবার আল্লাহ রব্বুল আলামিনের আদেশে নবীজি মক্কায় রওনা করবে দশ হাজার সাহাবি মক্কা বিজয়ের দিন আল্লাহ রব্বুল আলামিন নবীকে সান্তনা দিছে নবী আপনি ভয় পায়েন না চিন্তা করিলেন না আমি আল্লাহ রব্বুল আলমিন এমন এক প্রকাশ্য বিজয় আপনাকে দান করব জয়ের মালা গলায় পরায়া যেই মক্কা থেকে আপনাকে বিতাড়িত করেছে জয়ের মালা দিয়ে ওই মক্কায় আপনাকে প্রবেশ করাইব দশ হাজার সাহাবিলিয়া নবীজি মক্কায় রওনা করলেন কাফেরদের কানে খবর গেছে মক্কার মধ্যে আলোচনা হয়ে গেছে যে মোহাম্মদ রসুল্লাহ হাজার সাহাবি মক্কায় প্রবেশ করতেছে আজকে আর আমাদের উপায় নাই সর্বপ্রথম নবীজির হাতে মক্কার লিডার ছিলেন কাফের দর সরদার ছিলেন আবু সুফিয়ান সর্বপ্রথম রাসুলের দরবারের মধ্যে আসলেন হজরত আবু সুফিয়ান বলে আমার অতীত কি তো কর্মের জন্য আজকের এই মুসলমানদের বিজয়ের দিন আমি আপনার কাছে ক্ষমা আশা করি মাফের আশা করি যে মক্কার মানুষগুলি নবীকে নির্যাতন করলো নিপীড়ন করলো যে আবু সুফিয়ানের নেতৃত্বে নবীকে কষ্ট দিল মদিনায় নির্যাতন করলো করলো নবী সেই আবু সুফিয়ানের সাথে কি ব্যবহারটা আল্লাহর আবু আমার পক্ষ থেকে আজকে তোমাকে জামিন দেয়া দিলাম যাও মক্কার মধ্যে ঘোষণা করে দাও আজকের এই মক্কা বিজয়ের দিন তুমি আবু সুফিয়ানের ঘরের মধ্যে যারা আশ্রয় নিবে আমি রহমাতুল্লিল আলামিন তাদেরকে মাফের ব্যবস্থা করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন আবু সুফিয়ান রে আজকের এই মক্কা বিজয়ের দিন যে ঘরের মধ্যে দরজা লাগায়া থাকবে

আজকের এই দিনে কেউ কাউকে আঘাত করতে পারবে না কিন্তু যারা দাগি আসামি বইলা দিছে তাদের তাদের রক্ষা নাই তো যাক লম্বা ঘটনা আসলে সময় কম বলা মুশকিল এবার নবীজি মক্কার মধ্যে প্রবেশ করলেন বাইতুল্লাহর সাহাবী ছিল উসমান ইবনে তালহার হাতে যে উসমান এমনে তলহা তার হাতের মধ্যে যে সাবি ছিল রে নবীজি যখন মক্কা থেকে মদিনায় চলে যাবে আবু আল্লাহর নবী উসমান ইবনে তলহা কে বললেন উসমান ইবনে তলহা রে চাবিটা দাও আমি দুই রাকাত নামাজ বাইতুল্লাহর মধ্যে আদায় করে যাই উসমান ইবনে তালহা নবীর কাছে দাবি দেয় নাই আল্লাহর নবী বললেন উসমান ইবনে তালহারে সেই দিন বেশি দূরে নয় যেই আমি নবীর হাতে বাইতুল্লাহর চাবি থাকবে তুমি আমার সামনে ইতিমের মতো দাঁড়ায়া থাকবে এবারে নবী আদেশ করলেন উসমান ইবনে তালহাকে ধরে নিয়ে আসো আমার কাছে উসমান ইবনে আবু সুফিয়ান সকলে মিলে উসমান ইবনে তালহাকে বন্দী করলেন উসমান ইবনে তালহাকে বন্দী করা হলো উসমান ইবনে তালহা নবীজির সামনে আয়া আয়েশা দাঁড়ায়া থরথর করে কাঁপতেছে উসমান উসমানে তলহা নবীর সামনে দাঁড়ায় গেছে কলিজার পানি শুকায়া গেছে নবীজি বলে উসমানি ওই দিনের কথা কি তোমার মনে আছে উসমান ইবনে তালহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া ওই দিনের জন্য আমি আজকের এই মক্কা বিজয়ের দিন রাহমাতুল লিল আলামিন কাছে আমি ক্ষমা চাই মাপ চাই আল্লাহর নবী সাহাবীদেরকে হতবাক করে দিয়ে আল্লাহর নবী বললেন উসমান ইবনে তালহারে আজকের এই মক্কা বিজয়ের দিন আমি তোমা আমি তোমাকে ব্যবস্থা করে দিলাম বলেন আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে দুনিয়ার মধ্যে পাঠাইছি বলে উত্তম চরিত্রের ব্যাখ্যা লেখে যে একজন আমাকে একটা আঘাত করলো আমি একটা আঘাত করলাম তাকে সমান সমান কিন্তু আমাকে কেউ আঘাত করলো আমি তাকে মাফ করে দিলাম এটা একটু ভালো আরেকজন আমাকে আঘাত করলো আমি আঘাত তো করলাম না কিন্তু তার সঙ্গে বিনিময় একটা ভালো ব্যবহার করলাম এটা হলো খুলুকে আউজি উত্তম আল্লাহ রব্দুল আলমী যেন আমাদেরকে সেই রাসুলের উত্তম আদর্শে আদর্শবান হয়ে দুনিয়া থেকে আমরা যেন বিদায় নিতে পারি সেই তৌফিক দান করেন সকলে বলেন আমি ও মা আলাইনা ইল্লাল ওয়ালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ